আজকে শিখবো হচ্ছে একটা সারফেস কনস্ট্রেন্ট। এখানে একটা সারফেস আছে, আপনার সারফেসের উপরে এই চাকাটা হচ্ছে এখান দিয়ে গড়িয়ে পড়বে। তো গড়িয়ে পড়তে নিলে শুধু চাকার সাথে আমরা কনস্ট্রেন্ট করলে হবে না, কারণ এখানে মাল্টিপল অবজেক্টস আছে। এই জন্য আমরা এটাকে একটা ডামির সাথে লিঙ্ক করব, পরে ডামিটা হবে হচ্ছে প্যারেন্ট, এবং ওই প্যারেন্টটা পড়লে সাথে আপনার চাকাটাও পড়বে। এই জন্য জাস্ট এখানে ডামি ইউজ করা, নাহলে আপনারা ডামি ছাড়া অন্য কিছু ইউজ করতে পারেন। আর হচ্ছে এখানে দেখেন সারফেস কনস্ট্রেন্ট সব কিছুর উপর কাজ করবে না, আমাদের এই নিচের যেটা আছে দেখেন এটা এডিটেবল প্যাচ অবজেক্ট। হ্যাঁ, একটা অবজেক্টকে ক্রিয়েট করে দেন রাইট ক্লিক করে এডিটেবল প্যাচ করছে। আর এটা কি কিটা কাজ করবে, এটা কাজ করবে হচ্ছে আপনার স্পেয়ারের উপর, কোনের উপর, সিলিন্ডারের উপর, টোরাসের উপর, কোয়াড প্যাচেস, লফট অবজেক্ট দিয়ে যদি আপনি কোনো লফট দিয়ে ক্রিয়েট করেন কোনো সারফেস, বা নার্ভস অবজেক্টের ক্ষেত্রে রাইট ক্লিক করে কনভার্ট টু নার্ভস, তারপরে হচ্ছে কোয়াড প্যাচ বা এডিটেবল প্যাচ, লফট, সিলিন্ডার, কোন, স্পেয়ার, এই কয়েকটার উপরেই আপনার হচ্ছে সারফেস কনস্ট্রেন্ট কাজ করবে। এডিটেবল প্যাচ, এডিটেবল প্যাচ, হ্যাঁ, তারপর এডিটেবল প্যাচ করে দিছে। এখানে দেখেন তার কি কি বলছে, স্পেয়ার, আমরা যদি একটা স্পেয়ারেও নেই, প্রিভিউ প্রিফারেন্স, এটার আমরা সিলেকশন ব্র্যাকেটটা অফ করি, দেখেন এটাকে সাপোজ একটু চ্যাপটা করে দিলাম, একটা সারফেস ক্রিয়েট করলাম। এখানে সিঙ্গেল অবজেক্ট তাই ডামি ইউজের কোনো প্রয়োজন নেই, আমরা এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখন অ্যানিমেশন থেকে কনস্ট্রেন্ট সারফেস এটাতে ক্লিক করলে সে এটাতে তার সারফেসের মধ্যে নিয়ে নিছে। এখন এখানে ইউ আর ভি এর কাজ কি, ভি এর কাজ হচ্ছে উপরে ভার্টিক্যালি, ইউ এর কাজ হচ্ছে হরিজন্টালি উঠাবে। তো অ্যালাইন টু আপনি এটাকে যদি উপরে উঠায় দেন ভিউ, এটা আপনার অবজেক্টটাকে হচ্ছে যে ইউর এই পাশে আর ওই পাশে কি হিসাবে যাবে, বি বি হচ্ছে উপরে বসবে, অ্যালাইন টু ইউ বা অ্যালাইন টু ভি, ওটা হচ্ছে ভি হচ্ছে ওই দিকে যাবে, অ্যালাইন টু ইউ এই দিকে যাবে। তো আমরা এটা অ্যালাইন টু ইউ দেই, এটাকে একটু করি। এখন দেখেন আমরা যদি পজিশন এটাকে জিরোতে দেই তাহলে সে সার্কেলের জিরোতে থাকবে। অটো কি অন করি, সারফেসে ঘুরতেছে, এটা তো আমরা এখন স্পেয়ারে দেখলাম। এই সেম জিনিস আমরা কোনেও করতে পারবো, সিলিন্ডার, কোন এবং টোরাসের মধ্যেও করতে পারবো। টোরাসের মধ্যে যদি নেন তাও আপনার সারফেস কনস্ট্রেন্ট কাজ করবে। ইউ আর ভি দিয়ে হচ্ছে আপনি এটার পজিশনটাকে ঠিক করে নেবেন। এই যে দেখেন অ্যালাইন টু ভি, এখন আমরা এটাকে ইউ আর ভি হচ্ছে এভাবে যাবে, আর ইউ হচ্ছে এভাবে যাবে, ভি হচ্ছে এভাবে। আমরা যদি চাই এই সাইড ফেসে ঘুরবে তাহলে এটাকে ওই ফেসটাকে তাতে জাস্ট বসিয়ে দিব, দেন অটো কি অন। ইউটাকে জাস্ট 100 করে দিই, এটা গেল। এটা আমরা এখন করছি যাই তার সিঙ্গেল অবজেক্টে, এই দুটাকে সরাই, হাইট করে দিই। হচ্ছে আমাদের ছিল, এখানে হচ্ছে মাল্টিপল অবজেক্ট আছে এই জন্য আমরা এখানে হেল্পার ইউজ করব। ফার্স্টে আপনি এটাকে সবগুলো ড্র্যাগ ইন করে সিলেক্ট করে নেব, বডিটা সিলেক্ট হয় নেব। না, এটা
গ্রুপ করে ফেললেও মনে হয় পরে করলেও হয়, আমরা এটাকে আগে হচ্ছে হেল্পার নেই একটা, কিছুই করি নাই, সিলেক্ট করলাম, দেখি সিলেক্ট করা যায় কিনা। F3 একটা ডামি নিলাম, ডামিটাকে হচ্ছে অ্যালাইন করব, কোথায় যাচ্ছে সে, ওকে, এখন এটা এটা নিচে অ্যালাইন করব, যেহেতু চাকার নিচে ঘুরবে সো সে সব সাইড থেকে একটু নিচের দিকে থাকবে, ফ্রন্ট একদম গোড়ায় সেট আপ করবো আর কি। এখন হচ্ছে আমরা এটাকে সবগুলো চাকার সব পার্ট একসাথে সিলেক্ট করে, হয় না একসাথে, লিঙ্ক কনস্ট্রেন্ট থেকে আপনার টেনে আপনি ডামিতে হচ্ছে লিঙ্ক করবেন, যাতে ডামি ধরলে পুরো চাকাটা যায়, কারণ এখানে মাল্টিপল অবজেক্ট সেই জন্য আমরা এখানে এমন করছি। দেন এই ডামি সিলেক্টেড থাকা অবস্থায় অ্যানিমেশন থেকে কনস্ট্রেইন সারফেস কনস্ট্রেইন দিয়ে আমরা এই কোয়াড প্যাচটাকে ধরবো। এখন এটা দূরে গেছে, আমরা এটাকে অ্যালাইন টু ইউ দিলে হচ্ছে, দেখেন এটা ইউ বেজ অ্যালাইন হয়, আমরা এটা দিব না, অ্যালাইন টু ভি দিব আর ফ্লিপ করে দিব, উপরে থাকবে। দেন ভি এর পজিশনটা সে কোন দিকে যাবে একটু মাঝে নিয়ে যাব, কারণ মাছ থেকে সে পড়বে এভাবে ঘুরিয়ে। তো এই যে দেখেন আমরা যখন ইউর পজিশন বাড়াই তখন মাইনাসে গেলে সে ভিতরে ঢুকে যায়, কিন্তু আপনি যদি প্লাস সাইডে যান যে সারফেসের উপর দিয়েই যাবে, তো এটাকে ওই একটা জাস্ট অ্যানিমেশন দেওয়া হবে। এইখানে আমাদের স্টার যেই ফ্রেমটা আছে ওই ফ্রেমটাতে জিরো থাকবে, আমাদের হচ্ছে ইউ, দেন 100-এ গিয়ে হয়ে যাবে 100। তাহলে এখন প্লে করলে সে উপর থেকে যেভাবে পড়বে,